আসসালামু আলাইকুম প্রশ্নে দেওয়া আছে নীলিমার কাছে একটি ছক্কা আছে আর নীলয়ের কাছে দুইটি ছক্কা আছে একটি খেলায় প্রথমে নীলিমা তার ছক্কা চেলে যত ফেলবে নিলয় যদি তার ছক্কা চেলে তত ফেলতে পারে তাহলে নিলয় জিতবে নয়তো নীলিমা জিতবে খেলায় নিলয়ের জেতার সম্ভাবনা কত এখানে নীলয়ের ছক্কা দুটি পৃথক এখন নীলয় কীভাবে জিতবে যদি নীলয় নিলয়ের দুইটি ছক্কার দুইটি ছক্কায় যত করে পড়বে তাদের যোগফল যদি নীলিমা ছক্কার পড়ার সমান হয় তখন নীলয় জিতবে আর যদি না হয় তাহলে নীলিমা জিতবে তো আমাদের চেয়ে নিলয়ের যেটা সম্ভাবনা কত আর এখানে নীলয়ের ছক্কা দুটি পৃথক এটা মানে বোঝাইছে যে তার কাছে দুইটি ছক্কা আছে সেই দুটি পৃথক পৃথক ছক্কা অর্থাৎ সে একটা ছক্কা চেলে আবার ছক্কা চালে এই এইরকম কিন্তু না সে একসাথে দুইটি ছক্কায় চালে তো এখন নীলিমা যে ছক্কা চালবে তার মধ্যে কয়টা সংখ্যা থাকতে পারে মানে কী কী পড়তে পারে হয় ওয়ান পড়বে অথবা টু অথবা থ্রি ফোর ফাইভ সিক্স এর মধ্যেই কিন্তু পড়বে যেহেতু ছক্কায় ওয়ান থেকে সিক্স পর্যন্ত সংখ্যাগুলো থাকে তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা সে ফেলবে এখন নীলিমা যে ছক্কাটা ফেলবে তার মধ্যে একটি সংখ্যা পড়ার সম্ভাবনা কত যেহেতু মোট ছয়টা উপাদান তার মধ্যে থেকে একটি উপাদান উপাদান পড়বে বা মোট ছয়টা সংখ্যা এক থেকে ছয় পর্যন্ত তার মধ্যে যে কোনো একটা সংখ্যা পড়বে তাহলে আমাদের সম্ভাবনা দাঁড়াচ্ছে ওয়ান বাই সিক্স অর্থাৎ যে কোনো একটি সংখ্যা পড়ার সম্ভাবনা ওয়ান বাই সিক্স এখন নিলয়ের ক্ষেত্রে আসি নিলয় তো দুইবার করে ছক্কা চালবে তাহলে মোট কতভাবে তার ছক্কায় উঠতে পারে মানে মোট কতভাবে কতগুলো উপাদান থাকতে পারে সিক্স ইন্টু সিক্স কেন কেননা প্রথম ছক্কা চালে উপাদান আসতে পারে মোট ছয়টি এক থেকে ছয় পর্যন্ত দ্বিতীয় ছক্কা চালে মোট উপাদান আসতে পারে ছয়টি সেটাও এক থেকে ছয় পর্যন্ত তাহলে মোট কতভাবে আমরা যদি বিন্যাস করি মোট কতভাবে আমাদের ছক্কায় উপাদানগুলো আসতে পারে সিক্স ইন্টু সিক্স অর্থাৎ থার্টি সিক্স উপায়ে কী কী সেগুলো এগুলো অর্থাৎ প্রথমে তার ওয়ান আসতে পারে পরের বার পরের বারও ওয়ান আসতে পারে প্রথমবার ওয়ান আসতে পারে পরে বার টু আসতে পারে এভাবে প্রথমবার ওয়ান আসতে পারে পরে বার সিক্স আসতে পারে অথবা এমনও হতে পারে প্রথমবার থ্রি আসলো পরে বার ওয়ান আসলো প্রথমবার থ্রি আসলো পরে টু আসলো এভাবে করে কিন্তু আমাদের প্রথমবার একটা সংখ্যা পরে বা আরেকটা সংখ্যা আসতে পারে মোট কতভাবে আসতে পারে থার্টি সিক্সভাবে এখন আসি নীলিমা ছক্কায় যদি এক ওঠে নীলয়ের দুইটি সক্কার যোগফল এক হতে পারবে কখনোই কিন্তু হতে পারবে না অর্থাৎ নীলিমাছ ছক্কা চালল তার ওয়ান আসতে পারে টু আসতে পারে থ্রি ফোর ফাইভ সিক্স আসতে পারে তো যদি ওয়ান আসে এখন নিলয়ে তো দুইটা ছক্কার যোগফল মিলে আমাদের ওয়ান আসলে তখন সে জিতবে কিন্তু এটা কি আসলে সম্ভব আমরা যদি দেখি যে নিলয়ের প্রথম ছক্কায় সর্বনিম্ন সংখ্যা কত আসছে ওয়ান পরবর্তীতেও যখন দ্বিতীয় সক্কায় সর্বোচ্চ বা সর্বনিম্ন কোন সংখ্কা হচ্ছে ওয়ান তো আমরা যদি যোগ করি আমরা পাচ্ছি টু তো ওয়ান তো কোনোভাবে আসা সম্ভবই না অর্থাৎ দুইটা সংখ্যা যোগফল ফল ওয়ান আসবে এটা তো পসিবলই না তার মানে যদি নীলিমা ছক্কায় ওয়ান আসে তাহলে নিলয় কোনোভাবেই জিততে পারবে না এরপরে দেখি যে নীলিমা ছক্কায় যদি দুই আসে তাহলে এখানকার মধ্যে কতভাবে আমরা দুইটা ছক্কা চেলে তার যোগফল টু আনতে পারি অবশ্যই সেটা একভাবে জাস্ট এই ওয়ান প্লাস ওয়ান এটার ক্ষেত্রে কেননা তখনই তো যোগফল টু আসে তখন নীলয় জিতবে তো এখন যদি দেখি আমরা থ্রি ক্ষেত্রে তো আমরা কতভাবে এগুলো থেকে নিয়ে যোগফল থ্রি আনতে পারি দুইভাবে টু প্লাস ওয়ান অথবা ওয়ান প্লাস টু অর্থাৎ প্রথম ক্ষেত্রে বা প্রথম ছক্কায় আমাদের টু আসলো এবং পরের ছক্কায় ওয়ান আসলো অথবা প্রথম ছক্কায় আমাদের ওয়ান আসলো পরের ছক্কায় টু আসলো তখন কিন্তু আমরা জিততে পারবো বা নীল জিতবে পরবর্তীতে চিন্তা করি ফোরের ক্ষেত্রে তো আমরা ওয়ান প্লাস থ্রি এভাবে ফোর আনতে পারি অর্থাৎ প্রথম ছক্কায় ওয়ান আসলো পরের ছক্কায় থ্রি আসলো অথবা প্রথম ছক্কায় থ্রি পরের ছক্কায় ওয়ান আসলো ফোর আসলো এভাবে যোগফল তো আবার হতে পারে যে প্রথম ছক্কায় টু আসলো পরের ছক্কাতেও টু আসলো তখন আমাদের যোগফল ফোর আসতেছে মানে নীলিমা সমান হতে পারবে এই কয়ভাবে তো পরের এবার আমরা দেখি যে নীলিমাছ সক্কায় যদি ফাইভ আসে তাহলে নীলয় কতভাবে ফাইভ আনতে পারে ওয়ান প্লাস ফোর অথবা ফোর প্লাস ওয়ান অথবা টু প্লাস থ্রি অথবা থ্রি প্লাস টু এই কয়ভাবে কিন্তু ফাইভ আসতে পারে এবার নীলিমাছ ছক্কায় যদি সিক্স ওঠে ওয়ান প্লাস ফাইভ ফাইভ প্লাস ওয়ান টু প্লাস ফোর ফোর প্লাস টু অথবা থ্রি প্লাস থ্রি এই কয়ভাবে সিক্স আসতে পারে যোগফল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নীলিমার ছক্কায় যদি টু থ্রি ফোর ফাইভ সিক্স আসে নীলয় কিন্তু এই কয়ভাবে সেইগুলো আনতে পারবে যোগফল হিসেবে সেই সংখ্যাগুলো আনতে পারবে তো ওয়ানের ক্ষেত্রে তো আমরা পাচ্ছি না কোনো কিছু মানে দুটা সংখ্যার যোগফল ওয়ান আসতেই পারবে না নীলয়ের ক্ষেত্রে তো এটার হিসাব বাদ তো যদি নীলিমা ছক্কায় টু আসে তাহলে নিলয় টু আনতে পারবে একভাবে ঠিক নীলিমা ছক্কায় থ্রি আসলে নিলয় আনতে পারবে দুইভাবে নীলিমার ছক্কায় যদি ফোর আসে নিলয়ের ছক্কায় যোগফল থ্রি ফোর আনতে পারবে থ্রিভাবে বা তিনভাবে তো নীলিমাছ ছক্কায় যদি ফাইভ ওঠে নিলয় সেটা আনতে পারবে চারভাবে নীলয় নীলিমা ছক্কায় যদি সিক্স ওঠে তাহলে নীলয় নিলয় এই সিক্স আনতে পারবে মোট ফাইভভাবে বা পাঁচভাবে তাহলে মোট কতভাবে সে নীলিমাছ সংখ্যাগুলো আনতে পারতিছে এগুলো যদি যোগ করি এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পাবো ফিফটিন তার মানে মোট পনেরো উপায়ে সে নীলিমার সংখ্যাগুলো আনতে পারবে বা নিলিমা ছক্কায় যে সংখ্যাটি উঠেছে সেটা আনতে পারবে পনেরো উপায়ে এখন নীলিমার ছক্কায় যত পড়বে নীলয়ের দুইটি ছক্কা মিলে তত পড়ার সম্ভাবনা কত হবে তো এখন আমরা দেখি যে নীলি নীলিমার যে সংখ্যাগুলো আসতে পারে সেই সংখ্যাগুলো মোট কতভাবে আনতে পারে সে ফিফটিন বাই সরি পনেরো উপায়ে এখন নীলিমার যে সংখ্যাগুলো আসে তো এইটা তার মধ্যে থেকে মোট সে পনেরো উপায়ে সেই সংখ্যাগুলো আনতে পারে কিন্তু সে যদি সংখ্যা মানে দুইটা সংখ্যা চালে তার মোট কেস কতগুলো দাঁড়াচ্ছে থার্টি সিক্স সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স উপায়ে অর্থাৎ সে মোট এইগুলো কেস পাচ্ছে অর্থাৎ প্রথমে একটা উঠতে পারে তারপরে আরেকটা একটা সংখ্যা উঠতে পারে তো এইভাবে মোট সে ছত্রিশটা কেস পাচ্ছে এখন সেই ছত্রিশটা কেসের মধ্যে জাস্ট পনেরোটা কেস শুধুমাত্র পনেরোটা কেস সেগুলোর যোগফল নীলিমার সংখ্যার সাথে মেনে তাহলে সম্ভাবনা কী দাঁড়াচ্ছে ফিফটিন বাই থার্টি সিক্স অর্থাৎ পনেরোটা হলো আমাদের সম্ভাব্য ফলাফল এবং থার্টি সিক্স হল আমাদের মোট ফলাফল অর্থাৎ এই ছত্রিশটার মধ্যে জাস্ট পনেরোটা নীলিমার সংখ্যার সাথে মিলে যেতে পারে মানে নীলিমার যে সংখ্যাগুলো আসতে পারে সেই হিসেবে প্রকাশ করা যেতে পারে এই পনেরোটা কেসে কিন্তু বাকিগুলো কিন্তু সম্ভব না যেমন আমি যদি ফাইভ আর ফাইভ চিন্তা করি প্রথমবার ফাইভ আসলো পরের বার ফাইভ আসলো তাহলে যোগফল কত দাঁড়াচ্ছে দশ তো নীলিমা যদি ছক্কা চালে সেখানে তো আসতে পারে ওয়ান থেকে সিক্স পর্যন্ত সংখ্যাগুলো দশ তো কোনোভাবে পসিবল না আবার পাঁচ হাজার ছয় যোগ করলে এগারো আসে তো এগারো তো নীলিমার ছক্কায় কোনোভাবে পসিবল না তার মানে এগুলো কিন্তু বাদ যাচ্ছে অর্থাৎ ছত্রিশটা কেসের মধ্যে জাস্ট পনেরোটা কেস নীলিমার সংখ্যার সাথে মিলে যেতে পারে কিন্তু নীলিমা যে ছয়টা সংখ্যা একটা সংখ্যা ফেলবে ছয়টা সংখ্যা থেকে একটা সংখ্যা ফেলবে সেই সংখ্যাটা কত আমরা কিন্তু জানি না তো সেই জন্য আমরা কিন্তু আগেই বের করে নিয়েছি যে নীলি নীলিমা ছক্কায় যে কোনো একটি সংখ্যা পড়ার সম্ভাবনা ওয়ান বাই সিক্স তাহলে এখন আমরা নীলিমার সাপেক্ষে নিলয় কতভাবে জিততে পারে সেটা বের করব বা সেটা সম্ভাবনা বের করব। এখন নীলিমা কোন সংখ্যাটা ফেলবে আমরা জানি না এখান থেকে যে কোনো একটা সংখ্যা ফেলতে পারে এক থেকে শুরু করে ছয় পর্যন্ত যে কোনো সংখ্যাটা আর পড়তে পারে তো সেটা পড়ার সম্ভাবনা কত ওয়ান বাই সিক্স এখন যে সংখ্যাটা সে ফেলবে সেইটার সাপেক্ষে নিলয় এই পনেরোটা সংখ্যা কিন্তু বা নিলয় এই পনেরোটা ভাবে সেই সংখ্যাগুলো কিন্তু আনতে পারে এখন নীলিমা যে সংখ্যাটা ফেলবে সেই সংখ্যাটা হুবাহু নিলয়ের যোগফল বা নিলয়ের দুটো সংখ্যা ফেল ফেলার পর যোগফল সেই সংখ্যাটা হওয়ার সম্ভাবনা হবে ওয়ান বাই সিক্স ইন্টু এই যে আমাদের ফিফটিন ডিভাইড বাই থার্টি সিক্স অর্থাৎ আমাদের অনুকূল ফলাফল হচ্ছে পনেরোটি এবং মোট ফলাফল হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ সে মোট ছত্রিশটা কেস ফেলতে পারে তার মধ্যে থেকে আমাদের অনুকূল ফলাফল মানে এগুলো আনতে পারে কতভাবে পনেরোভাবে আর নীলিমার সাথে সেই সংখ্যাটা মেলার সম্ভাবনা হবে ওয়ান বাই সিক্স ইন্টু ফিফটিন বাই থার্টি সিক্স অর্থাৎ আমরা যদি এটার কাজ করি ফাইভ বাই সেভেন্টি টু এইটা হবে আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের সম্ভাবনা হবে पाँच बहत्तर यसर धन्यवाद